রাষ্ট্রভাষা বনাম মাতৃভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা প্রকৃতপক্ষে এই দিবসটি 70 বছর ধরেই পালন করছি। স্বাধীনতা উত্তর সময়ে আমরা এই দিবসটি পালন করতাম বিদ্রোহ এবং দুঃখের সাথে, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে যখন আমরা বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা রূপে পেলাম, তখন আমরা এই দিনটি উদযাপন করি আনন্দে এবং উল্লাসে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব মহান মানুষদের যারা প্রথমে স্বাধীনতা উত্তর সময়ে এই ভাষাটিকে রাষ্ট্রভাষা রূপে রূপ দেওয়ার জন্যে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, যারই সূত্র ধরে আমরা বাংলাদেশ নামে একটি দেশ পেয়েছি। আজ আমাদের সাথে রাষ্ট্রভাষা বনাম মাতৃভাষা বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন মোহাম্মদ আজম। মোহাম্মদ আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনা করেন এবং অতি সম্প্রতি তিনি এই রাষ্ট্রভাষা বনাম মাতৃভাষা বিষয়ে একটি বাংলা দৈনিকে সাক্ষাৎকার দিয়েছিলেন, যে সাক্ষাৎকারের ধারাবাহিকতায় আজ আমরা এখানে কিছু আলোচনা করব। ডক্টর আজম, আপনাকে স্বাগতম এই অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি যে কথা উল্লেখ করলাম প্রথমে সেটা হলো যে আপনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি এবং এই সাক্ষাৎকারটি বেশ বিশ্লেষণাত্মক এবং চিন্তার খোরাক দেয়। আপনার বিশ্লেষণটা যথেষ্ট আধুনিক ছিল এবং একটা ভিন্ন ধর্মী ছিল, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রথম যে বিষয়টি আমি অবতারণা করতে চাই আপনার ওই সাক্ষাৎকারের সূত্র ধরে, সেটি হলো আপনি বলেছেন 1952 সালের ভাষা আন্দোলন যে প্রেক্ষাপটে হয়েছিল তা থেকে আমরা এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে এসেছি। অর্থাৎ তখন ছিল এটা রাষ্ট্রভাষা আন্দোলন, এখন এটা মাতৃভাষাকে তার নির্দিষ্ট স্থানে স্থাপন করার ঠিক আন্দোলন নয় কিন্তু আমাদের প্রচেষ্টা। এই যে জিনিসটি আপনি বলেছেন, আমার ধারণা জন্মেছে যেহেতু আমি 60-এর দশকের মানুষ, তখনও কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলন চলছিল এবং এটিকে রাষ্ট্রভাষার স্বীকৃতিও দেওয়া হয়েছিল পাকিস্তানিদের দ্বারা, কিন্তু সেভাবে আমরা এটাকে প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু আন্দোলনের সময়ে যেসব গণ সঙ্গীত লেখা হয়েছিল, স্লোগান দেওয়া হয়েছিল, তাতে কিন্তু স্পষ্ট ছিল যে একটা মাতৃভাষার প্রতি ভালোবাসার অন্তঃস্রোত সেখানে কাজ করেছে। আমার মনে হয়, কারণ আমি এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, তো এটা যে সম্পূর্ণভাবে রাষ্ট্রভাষা আন্দোলন ছিল সেভাবে আমি মনে করি না। এর সাথে মাতৃভাষার প্রতি একটা ভালোবাসা এবং আবেগ জড়িত ছিল, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে 71-এ বাংলাদেশের জন্য যুদ্ধ এবং বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি। এই ব্যাপারে যদি আপনি কিছু মন্তব্য করেন। স্যার আপনি ঠিকই বলেছেন, মানে মাতৃভাষার ব্যাপারটা তো ছিল এবং এটাকে একেবারে যে আমরা বৈপরীত্যে স্থাপন করতে পারি তা না। আমরা যদি আসলে সাহিত্যে কিংবা আবেগ প্রকাশের সময় যেভাবে কথা বলি সেটার বাইরে যদি আমরা একটু কাঠামোগত ভাষা ব্যবহার করে বলতে চাই, তাহলে আমাদের আসলে প্রথম ভাষা কথাটা ব্যবহার করা অধিকতর ভালো হবে বা দ্বিতীয় ভাষা ইত্যাদি। যদি সেই ক্ষেত্রে হয় তাহলে প্রথম ভাষা, একটা জনগোষ্ঠীর প্রথম ভাষা যেটা প্রায় মাতৃভাষার মতো অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আমরা জানি যে ব্যাপারটা পুরোপুরি কিন্তু এক জিনিস নয়, আবার একেবারে প্রচুর দূরবর্তী সেটাও নয়, সেটার মধ্যে একটা কাছাকাছি ব্যাপার আছে। এবং আপনি ঠিকই বলেছেন যে আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনের সময় এটাকে মাতৃভাষা হিসাবে
বোঝার, পারসিভ করার একটা ধারাও কিন্তু ছিল। যেমন অত্যন্ত জনপ্রিয় গানের মধ্যে আছে যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এবং ওই যে খুব বিখ্যাত কুমড়া ফুলে ফুলে যে কবিতা আবু জাফর ওবায়দুল্লাহ লিখেছিলেন, তিনি কিন্তু সেখানে আসলে মুখের ভাষার কথাই বলেছেন, যে মায়ের ভাষায়। কিন্তু আমরা যদি ব্যাপারটা র্যাটোরিক্সটা বাদ দিয়ে আমরা যদি হিস্ট্রিক্যালি এটাকে দেখি, স্থাপন করতে চাই, তাহলে আমরা দেখব যে আসলে এই দুই কবিতায় কিংবা আরও অসংখ্য গানে কবিতায় এই যে মাতৃভাষার কথা বলা হয়েছে, এটা কিন্তু আসলে 52-র আগে শুরু হওয়া যে ভাষা আন্দোলন কিংবা 52-র 21শে ফেব্রুয়ারিতে চূড়ান্ত রূপ পাওয়া যে ভাষা আন্দোলন, সেটার কথা পুরোপুরি প্রকাশ করছে না। ওখানে যে স্লোগান ছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই, সেটাকেও পুরোপুরি প্রকাশ করছে না, আবার বাস্তবে যা ঘটেছিল সেটাকেও প্রকাশ করছে না, কারণ আসলে কিন্তু মুখের ভাষাটা কেউ কেড়ে নিতে চায় নাই। এটা কিন্তু কথাটা হলো এই যে বাংলা মুখের ভাষা হিসেবে ব্যবহৃত হবে, এটা তো আমরা পুরো ব্রিটিশ আমলে দেখেছি, এটা আমরা ব্রিটিশ আমলের আগে দেখেছি যে ফার্সির প্রবল প্রতাপের মধ্যে বাংলা মুখের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে, আমরা ইংরেজির প্রবল প্রতাপের মধ্যে বাংলা মুখের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে এটা দেখেছি, এবং পাকিস্তান আমলেও কিন্তু এমন কোনো কথা হয় নাই যে কাউকে বাংলায় কথা বলতে দেওয়া হবে না, কিংবা দৈনন্দিন কাজকর্মে আমরা যে ভাষা ব্যবহার করি এই ব্যাপারে কোনো প্রকার বাধা দেওয়া হবে এরকম কোনো কথা হয়ই নাই। তাহলে ওরা আমার মুখের ভাষা কাড়িয়ে নিতে চায় কিংবা মাতৃভাষার অধিকার, এই ব্যাপারটাকে একটু সিম্বলিক্যালি কিংবা আলংকারিকভাবে না দেখে আমাদের আসলে কোনো উপায় নেই। কথাটা আর একটু বলি, আমি এই পর্ব শেষ করব। কথাটা হলো এই যে আমরা যখন মুখে কথা বলি, দৈনন্দিন জীবনে একটা ভাষা ব্যবহার করি, সেটা হলো ভাষা ব্যবহারের একটা স্তর, আর আমরা যখন কোনো একটা ভাষাকে লিখিত রূপে ব্যবহার করি, আনুষ্ঠানিক কাজে ব্যবহার করি, সেটা হলো সম্পূর্ণ আরেক স্তর। রাষ্ট্রভাষার প্রসঙ্গটি কিন্তু এই দ্বিতীয় স্তরের সঙ্গে যুক্ত, যেখানে মাতৃভাষা এবং কথা বলা, প্রাত্যহিক জীবনে ব্যবহার, এটা কিন্তু প্রথম স্তরের সঙ্গে যুক্ত। ফলে এই দুটোর মধ্যে একটু ফারাক আছে, সবসময় ফারাক করতে হয় না, কিন্তু আমি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই পার্থক্য করাটাকে খুব জরুরি মনে করছি, তার কারণ আমি লক্ষ্য করছি যে ওই রাষ্ট্রভাষার ব্যাপারটা পুরোপুরি বাদ চলে গিয়ে আমাদের এখানে মাতৃভাষার প্রসঙ্গটা সামনে চলে এসেছে, সেই জন্য এটাকে আমি এখন আলাদা করে বলার একটা প্রয়োজন বোধ করছি, হয়তো আমার মতো অনেকেই করছে। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে যে কথাটা আপনি বলেছেন আপনার সাক্ষাৎকারে, সেটি হলো যে ভাষাকে কাজে খাটাতে হলে শিক্ষায় একমাত্র পন্থা, খুবই সত্যি কথা, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু কর্মক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্ব খালি আমাদের দেশে নয়, বিশ্বজুড়েই, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। সেই সাথে ইংরেজি ভাষা শেখার একটা সুদীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্য বাংলাদেশে আছে। এর অন্যতম একটি বিষয় হলো ঐতিহাসিক, কারণ ইংরেজরা কিন্তু তাদের যুদ্ধে জয় করেছিল বাংলাদেশেই, এবং এই দেশের শাসন শুরু এখান থেকেই। ফলে বাঙালিরাই কিন্তু প্রথম ইংরেজি ভাষার সংস্পর্শে এসেছিল। আপনি কি মনে করেন না যে আসলে বাংলাদেশে কৃত্রিমভাবে ইংরেজি ভাষা শেখাটা কঠিন করে ফেলা হয়েছে একটি সুবিধাবাদী গোষ্ঠীর জন্য, যারা আমলাতান্ত্রিক, বাণিজ্যিক বা কর্পোরেট ব্যবসার একটা হেয়ালি তৈরি করেছে, এবং ফলে ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম সৃষ্টি হয়েছে বাংলাদেশ? এটা পাকিস্তান আমলেও ছিল, কিন্তু এতটা প্রকটভাবে ছিল না যতটা প্রকটভাবে আমরা এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখতে পাচ্ছি। এ ব্যাপারে আপনার মতামত? স্যার, আপনি একদম খুব গভীরভাবে গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন। আমি মনে করি আসলে এই কথাটা, আপনি যেভাবে কথাটা তুললেন এইভাবে কথাটা আসলে ওঠা উচিত। কারণ হলো এই যে আমরা যখনই এই বিষয়ে কথা বলি তখন লোকে এটা একটা অপব্যাখ্যা করে। অপব্যাখ্যাটা হলো এই, তারা মনে করে যে এখানে বুঝি বাংলা এবং ইংরেজির কোনো একটা ডাইকোটমি বা বিরোধ তৈরি করা হচ্ছে। আসলে এই পুরো আলোচনাটাই হাস্যকর, তার কারণ হলো সারা পৃথিবীতে শিক্ষা বলতে কিন্তু শুধু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বোঝায় না। ধরা যাক পৃথিবীতে আপনি হয়তো খোঁজ রাখেন যে সাম্প্রতিক অনেক বছর ধরে পৃথিবীতে শিক্ষার খুব মানসম্পন্ন যে তালিকা করা হয় তার এক নম্বর আছে সুইজারল্যান্ড। এখন সুইজারল্যান্ড আমরা জানি প্রধান চারটা ভাষা, এবং প্রধান চারটা ভাষা হওয়ার কারণে ওদের যে কোনো ছেলে মেয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা থেকে তিনটা ভাষা শেখে।
সে তার নিজের মাতৃভাষায় পড়াশোনা করে, সে দ্বিতীয় ভাষা হিসেবে সে ওই চারটা ভাষার মধ্যে দ্বিতীয় একটা ভাষা শেখে এবং তৃতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখে। এবং আমরা এটাও জানি যে পৃথিবীতে কোথাও এমন নাই যে দ্বিতীয় ভাষা এবং ক্ষেত্রবিশেষে তৃতীয় ভাষা শেখা ছাড়া কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাহলে এই যে একটা ভাষার সঙ্গে আরেকটা ভাষার যে একটা বিরোধ তৈরি করা হচ্ছে আমাদের এখানে সামাজিকভাবে, এটা একটা অত্যন্ত হাস্যকর বিরোধ। আমরা কেউ কখনো বলি নাই, আসলে কখনোই কেউ বলে নাই যে ইংরেজি না শিখে বাংলা শিখতে। সে বলছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে কাজে সারা পৃথিবীতে ব্যবহৃত হয় তুমি সেই কাজে ব্যবহার করো, এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আমাদের এখানে ঐতিহাসিক ব্যাপারটা সুবিধা পাচ্ছে, যেহেতু ইংরেজ শাসন ছিল কিছু ইংরেজির চর্চা আমাদের এখানে ছিল, এখন যেহেতু গ্লোবালাইজেশনের অন্যতম ভাষা হিসেবে ইংরেজি প্রতিষ্ঠিত আছে ফলে ইংরেজির প্রতি মানুষের আকর্ষণ আছে, সেই আগ্রহ মানে ব্যবহার করে আমাদের উচিত হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভালোভাবে শেখার বন্দোবস্ত অবারিত করা এবং সর্বত্র, এবং সরকারের উচিত হলো, আমি যেটা আজকাল যেটা প্রচার করি বা বলি সেটা হলো যে সরকারের উচিত হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আয়ত্ত করার জন্য প্রান্ত পর্যন্ত অনেক বেশি সুযোগ তৈরি করা, এটা আজকাল সম্ভব যেটা আগে কঠিন ছিল, কারণ এখন অনলাইন মাধ্যমগুলো ব্যবহার করে হ্যাঁ আমাদের অনেক সহজেই আমরা প্রান্ত পর্যন্ত একেবারেই প্রথম শ্রেণীর শিক্ষক এবং শিক্ষা উপকরণের বন্দোবস্ত করতে পারি। এটা সরকার চাইলে অত্যন্ত অল্প খরচে এবং একটা রেকর্ডিংয়ে কিংবা একটা দুটা প্রোগ্রামে একটা দুটা ক্লাস রেকর্ডিং করে এটা কিন্তু সারা দেশে পৌঁছে দিতে পারে। যাই হোক, অনেক সুবিধা হয়েছে। সেই ব্যবস্থা না করে আপনি একদম ঠিকই বলেছেন যে কিছু অংশ ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তারপরে আবার মাদ্রাসার নানান ব্যাপার, এই ব্যাপারগুলো দিয়ে আমাদের পুরো শিক্ষা কাঠামোর মধ্যে একটা একটা অকারণ একটা বিরোধ তৈরি করে রেখেছে। আমরা কিন্তু কখনোই এটা বলি নাই যে কেউ ইংরেজি কম শিখবে, আমরা আরও ভালোভাবে শেখার বন্দোবস্ত হোক এবং দ্বিতীয় ভাষা হিসেবে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ব্যবস্থা করা হোক, আমরা সবসময় সেই কথাই বলে আসছি। প্রসঙ্গক্রমে আমিও বলি যে যখন রাষ্ট্রভাষার আন্দোলন হয়েছিল তখন কিন্তু কেউ আমরা বলিনি যে আমরা ইংরেজি ভাষা শিক্ষার বিরুদ্ধে, আমরা কেউই বলিনি। এবং এই যে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ইংরেজিকে বাংলা ভাষার বিপক্ষে, এই জিনিসটা এক ধরনের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক এবং কর্পোরেট ব্যবসার একটা ফাঁদ বলে মনে হয় আমাদের সবারই। দারুণ কথা বলেছেন আপনি, এক্স্যাক্টলি ব্যাপারটা যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় আসলে সেটাই দাঁড়াবে, কারণ এটা পৃথিবীর কোথাও না, এখানে হবে কেন? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ শেখা তো সমস্ত পৃথিবীর শিক্ষার আবশ্যিক অঙ্গ, তাহলে বাংলাদেশে নয় কেন? বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে আমি অনেকদিন ধরে বলে আসছি যে যারা পড়ছে পড়ুক, সেটা নিয়ে আমাদের কিছু করারও নাই বলারও নাই, বা আমরা হয়তো কিছু করতে পারবো না, রাষ্ট্র এটা দেখতে পারে, কিন্তু সেখানে বাংলা ভাষাকে অন্তত একটা ভাষা হিসেবে ভালোভাবে শেখানোর বন্দোবস্ত যে নাই, এটা তো একটা বিরাট গরিবই। অবশ্যই, কারণ আরেকটা ভাষা একজন লোকের আয়ত্তের মধ্যে আছে এটা তো সমস্ত পৃথিবীতে ভালো স্কিল হিসাবে গণ্য হয়, তাহলে এখানে কেন ভুলিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে যেটা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? সেটাই হলো সমস্যা। এর সাথে আরেকটা জিনিস আছে, আপনি বলেছেন যে ইংরেজি যারা কিনতে পারে না তারাই বাংলা পড়ে, আপনার সাক্ষাৎকারের শিরোনাম কিন্তু এইটাই ছিল। অথচ আমরা জানি, এটা নিয়ে আমরা আলোচনা করলাম অবশ্য, তবুও বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাতে ইংরেজি পড়াবার ব্যবস্থা আছে প্রথম শ্রেণী থেকে এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটি পড়ানো হয়। আপনি ভাষাবিদ হিসাবেও জানেন যে কোনো একটি ভাষা অন্তত বাচনিকভাবে শিখতে ছয় মাসের বেশি লাগে না, অনেকে চার মাসেও শিখে ফেলে, হয়তো লেখার যে পারদর্শিতা এটা হয়তো একটু সময় লাগে কিন্তু ১২ বছর লাগে না নিশ্চয়ই। তো তার মানে কি? তার মানে এটা কি নয় যে আমাদের ইংরেজি ভাষা শিক্ষার ভেতরে কোনো গলদ আছে, বা ইচ্ছাকৃতভাবে বাংলা মিডিয়ামে যে ইংরেজি শিক্ষা দান করা হয় তার মধ্যে গলদ রাখা হয়েছে, বা শিক্ষকদের মধ্যে অনেকেই জানে না কিভাবে আধুনিক পদ্ধতিতে, যে পদ্ধতির কথা আপনি বললেন, সেই পদ্ধতিতে ইংরেজি ভাষা শেখানো সম্ভব ১২ বছরের ভেতরে, খালি বাচনিক না লিখিত ভাষাটাও শেখানো সম্ভব না? স্যার একটা কথা দেখেন, এটা তো আমাদের এখানে রাষ্ট্রীয়ভাবে কিংবা যারা রাষ্ট্র চালায় কিংবা আমলাতন্ত্র হোক কিংবা অপরাপর ক্ষমতাবান লোকরা হোক, তাদের আসলে একটু লজ্জা সরম আমার ধারণা থাকা উচিত। তারা ভাষার ব্যাপারে এরকম একটা বাজে অবস্থা করে রেখেছে শিক্ষার ভাষার ক্ষেত্রে, অথচ তারা এটাও কি খেয়াল করে না যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ভাষার কম্পিটেন্সি বা দক্ষতার যে তালিকা বিশ্বব্যাপী আছে
সেখানে বাংলাদেশের অবস্থান একদম নিচে এবং নেপালের দুই ধাপ নিচে। তারা কি এটাও দেখে না যে যারা একদম ইংরেজি জানে না বলে আমরা জানি, যেমন চীনারা, তারা আমাদের বাংলাদেশের চেয়ে এক ধাপ, মানে ধাপ মানে এক দুই স্টেটার ধাপ না, একদম যে স্তর করা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয়, বাংলাদেশ হলো তৃতীয় স্তরের একদম নিচের দিকে আর চীনারা হলো দ্বিতীয় স্তরের একদম উপরের দিকে। তার মানে পুরো ব্যাপারটার মধ্যে কি ভয়ঙ্কর রকম একটা ফাঁকিবাজি আছে। এই ব্যাপারগুলো কি ওরা দেখেও দেখে না? তার মানে হলো এখানে পদ্ধতিগত ঝামেলাটা রেখে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন কত বিচিত্র রকমের কাহিনী তো কাহিনী করা হচ্ছে, যেখানে আমাদের এখানে যদি প্রয়োজন মনে করে কেউ যে সাধারণ স্কুলগুলোতে প্রয়োজনে মানে স্পোকেন বা বাচনিক যে ইংরেজি সেটা শেখানোর জন্য বন্দোবস্ত করা হোক, প্রয়োজনে ল্যাবরেটরি করা হোক প্রত্যেক স্কুলে, খুবই সস্তা এবং খুবই সামান্য। এবং আমরা বলেছি যে আজকাল অনলাইন ব্যবস্থা, কম্পিউটার এগুলো ব্যবহার করে এটা প্রান্ত পর্যন্ত আমরা একদম ভালো স্কিলফুল শিক্ষক পৌঁছে দিতে পারি। আমাদের এখনকার ব্যবস্থা আছে, তাহলে এই ব্যাপারগুলো তো বাস্তবতার দিক থেকে ভাবতে হবে, সেটা আমরা দেখছি না, দেখছি না। আর আরেকটা জিনিস তৈরি হয়েছে, যেটা এর ফলে কিছু বিদেশি সংস্থা, যেমন আমি নামই বলি ব্রিটিশ কাউন্সিল বা আমেরিকান কাউন্সিল সেন্টার, বিশেষ করে ব্রিটিশ কাউন্সিল, ইংরেজি ভাষাটাকে বাণিজ্যিকভাবে এদেশে চালু করেছে এবং সেখানে অনেক ধরনের ইংরেজি ভাষা শিক্ষাদান হয়। আমি নিজেও ব্রিটিশ কাউন্সিলের সাথে সংশ্লিষ্ট ছিলাম এবং আমি দেখেছি যে এই যে কোর্সগুলো চালানো হয় ব্রিটিশ কাউন্সিল, এটা করার পরও কোনো ওখানকার শিক্ষার্থী যে খুবই বাচনিকভাবে পারদর্শিতা দেখাতে পারে তা নয়, কিন্তু কিন্তু এই এই কোর্সগুলো চালানো হয় কেন সেটাই আমি বুঝতে পারি না। এটা এই ব্যাপারেও কিন্তু সরকারের কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার, যে যদি চালাতে হয় তো সঠিকভাবে যেন চালানো হয়। আপনি কি তা মনে করেন না স্যার? এটা হলো যে একটা ব্যাপারের, আমরা যদি ব্যাপারটাকে খানিকটা যদি পণ্য হিসেবে দেখি তাহলে আমরা দেখব যে পণ্য হিসেবে ইংরেজি সারা পৃথিবীতেই দারুণভাবে আকর্ষণীয় জিনিস। আমরা দেখব যে এটা চীন জাপানেও আছে এবং কোরিয়ার ইংরেজি প্রীতি খুবই আকর্ষণীয়, সেখানে সরকার বিচিত্র রকমের বিধি নিষেধ এবং সুবিধা দিয়ে ব্যাপারটা ব্যবস্থা করে। ওদের ওই ব্যাপারটা আমেরিকানদের দ্বারা পরিচালিত বেশিরভাগ পরিচালিত। এবং এই বিষয় প্রসঙ্গে একটা কথা একটুখানি বলি, সরি আপনাকে, না অসুবিধা নেই। সেটা হলো যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু অনেকে বলতে চায় না, সেটা হলো আমরা যখনই এই ভাষার মাস আসে তখনই সবাই বলতে চায় চীনে ইংরেজি পড়ানো হয় না, জাপানে ইংরেজি পড়ানো, এগুলো কিন্তু সত্যি কথা নয়, সত্যি নয়। যারা আমি নিজেই জানি, আমি জাপান, আমাদের একটা বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন, আমি প্রতিষ্ঠা সময় থেকে এটা জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি তখনই জানি যে জাপানে একটা বিশাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স সমিতি আছে, চায়নাতে স্কুলে ইংরেজি পড়ানো হয় তৃতীয় শ্রেণী, একদম তৃতীয় শ্রেণী থেকে পড়ে। হ্যাঁ, তারা কতটা ভালো ইংরেজি শেখে সেটা বিষয় নয়, কিন্তু তারা ইংরেজি শেখে। এই যে ভুল ধারণাগুলো দেওয়া হয় এটা ঠিক না, না একদম ঠিক না। কিন্তু যেটা বলা উচিত বরং সেটা হলো যে চীন এবং জাপানে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয় যে জনশক্তি সেটা ওরা অনেক ভালোভাবে তৈরি করে, পদ্ধতি মাফিক তৈরি করে, সেই কারণেই ওরা কিন্তু যে তালিকার অনেক উপরে কম্পিটেন্সের দিক থেকে। আমাদের এখানে হরেদরে সবার জন্য ব্যবস্থা করা হয় এবং আমাদের এখানে সামাজিকভাবে আমরা ইংরেজিতে যথেষ্ট দক্ষ লোক আসলে খুব একটা পাচ্ছি না, শিক্ষার একদমই গোলমাল আছে। ওই যে কথাটা বলছিলাম স্যার সেটা হলো যে যদি এটা পণ্যই হয়ে থাকে তাহলে ধরেন ব্রিটিশ অ্যাকসেন্টের ইংরেজির বিরাট দাম থাকবে, আমেরিকান অ্যাকসেন্টের বিরাট দাম থাকবে, কিন্তু যদি আসলে আমরা ইফেক্টিভলি কার্যকরভাবে ইংরেজি আমাদের কতটা দরকার, কোন কাজে দরকার, দেশে কিভাবে দরকার, বিদেশে কিভাবে দরকার এবং কারা এসব বিষয়ে দক্ষতার সঙ্গে অনেক ভালোভাবে ব্যাপারটা শিখতে পারবে, এই ব্যাপারগুলো যদি পরীক্ষা করতে পারতাম তাহলে আমাদের সম্পূর্ণ বিবেচনা ভিন্ন হতো, যেটাকে আমরা বলি আর কি লিঙ্গুইস্টিক্সে স্পেশাল পারপাস ইংলিশ, এক্স্যাক্টলি বিশেষ ব্যবহারের জন্য যে ইংরেজি। এই প্রসঙ্গে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে আপনি মান ভাষার কথাও বলেছেন, প্রমিত বাংলা, মান বাংলা, কিন্তু বলা হয়ে থাকে যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বা মান ভাষা যেটা সেটাও কিন্তু এক ধরনের পরিভাষা এবং এটা অ্যাকচুয়ালি আমরা বলি, আমরা সাধারণভাবে বলি এটাও এক ধরনের একটা গোষ্ঠীর নিজস্ব ভাষা। তো গোষ্ঠীর যখন নিজস্ব ভাষা তখন এটা আঞ্চলিক ভাষা, তাদের নিজেদের উপভাষা। এই জিনিসটার সাথে কখনোই
আপনার আঞ্চলিক ভাষা যেগুলো আছে, যেমন সিলেটের বা চট্টগ্রামের বা কুমিল্লার, এর কোনো টক্কর হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি, যে আঞ্চলিক ভাষার কিন্তু একটা বিশাল বিশাল ভোক্যাবুলারি আছে যেটা প্রমিত ভাষায় নেই। কিন্তু আপনিও লেখালেখির সময় লক্ষ্য করে থাকবেন, এবং আমি যথেষ্ট অনুবাদ করি, অনুবাদের সময় লক্ষ্য করেছি, যে অনেক প্রমিত শব্দ অনুবাদের সময়ে বা লেখার সময় যুৎসই মনে হয় না, বরং আঞ্চলিক ভাষার কোনো একটি শব্দ বেশি প্রযোজ্য মনে হয় এবং আমি ব্যবহারও করেছি। এই যে বিষয়টা, এবং ব্যাকরণের, ওখানে ব্যাকরণ মানা হয় না, ওখানে কিন্তু যেটাকে আমরা বলি ডেসক্রিপটিভ গ্রামার, যেটা বাংলা ভাষায় হয়েছে বলে আমার মনে হয় না, মানে খুব একটা হয় না। হ্যাঁ, এখানে বেশিরভাগই প্রেসক্রিপটিভ, কিন্তু আঞ্চলিক ভাষায় কিন্তু ডেসক্রিপটিভ গ্রামারটা বেশি ব্যবহার করা হয়, কারণ ওখানে সাধারণ মানুষ কী বলে, ইউসেজ কী, ওইটাকেই ব্যবহার করা হয়, এটা গ্রামার নিয়ে মাথা ঘামানো হয় না। কিন্তু যখন ভাষা বেশি গ্রামারকে, গ্রামারের নির্দেশ ফলো করে, তখনই কিন্তু ভাষা খুব সীমাবদ্ধ হয়ে যায়। এবং আমার মনে হয় যেটা, যে শব্দ ওয়ার্ড ফরমেশন যে রুলগুলো আছে সেগুলো বাংলা ভাষায় যতটা মানে স্ট্রিক্ট, যতটা ইয়ে করা হয়, নিয়ম মানা হয়, ইংরেজি ভাষায় কিন্তু অতটা মানা হয় না, যার জন্যে ইংরেজি ভাষার আপনার শব্দ ভাণ্ডার খুব বিশাল, সচলতা বেশি। হ্যাঁ, ওখানে লোন ওয়ার্ড আছে, অন্য ভাষা থেকে ঋণ নেওয়া হয়, এখানে কিন্তু আমাদের অনেক প্রেজুডিস আছে যে না, এটা নেব না, এটা বাদ, এটা কি বাংলা হলো, এটা সংস্কৃত শব্দ হয়ে গেল, এটাকে বাংলা করতে হবে। আপনার কি মনে হয় এই বিষয়ে? আমরা যখন কথা বলি কিংবা দৈনন্দিন কাজে ভাষা ব্যবহার করি, তখন সেই ব্যবহারটা এবং যেটা লিখিত ভাষা এবং যেটা আনুষ্ঠানিক ভাষা, তার তো একটা পার্থক্য সারা পৃথিবীতে স্বীকৃত। হ্যাঁ, তো আমরা ওটাকে প্রমিত বলে ডাকি। আমাদের এখানে প্রমিতের সমস্যাটা হলো এই, প্রমিত তো খুবই প্রয়োজনীয়, প্রমিত একটা কৃত্রিম, অপেক্ষাকৃত কৃত্রিম ভাষা, প্রমিত অপেক্ষাকৃত, যে আপনি যেটা বললেন যে নিয়মকানুন মেনে চলা ভাষা, ফলে এর মধ্যে সজীবতা, প্রাণতা এগুলো কম থাকে, কিন্তু প্রমিত একটা খুবই প্রয়োজনীয় ক্যাটাগরি। আমি যেটা বলি সেটা হলো যে এটা নিপীড়ক কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস, যেটা ছাড়া রাষ্ট্র চলবে না। আমাদের এখানে প্রমিতের সমস্যাটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই, আমাদের এখানে প্রমিতকে একটা চিরকালীন বিধিবদ্ধ রূপ হিসেবে দেখার প্রবণতা প্রবল। এটা যে আসলে প্রতিনিয়ত মুখের ভাষার সঙ্গে সামঞ্জস্য বিধান করে পরিবর্তিত হয়, এই চিন্তাটা আসলে আমাদের এখানে খুব কম। ফলে আপনি ঠিকই বলেছেন যে আমাদের প্রমিত ভাষার চিন্তার মধ্যে এই ধরনের একটা ব্যাপার আছে, আছে একটা আমরা বলবো যে স্থিরতা, হ্যাঁ, ভাষার যে চলমানতা সেটার সঙ্গে না যাওয়ার একটা প্রবণতা আছে, আছে। এবং সেটাই বলি আমি প্রসঙ্গক্রমে, আপনি ঠিকই বলেছেন, এখন যদি আমি কোনো প্রবন্ধ আঞ্চলিক ভাষায় লিখি সেটা ঠিক হবে না, বিশেষ করে প্রবন্ধর মতো যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো আলোচনার ইয়ে হিসাবে, বাহন হিসাবে আঞ্চলিক ভাষা হয়তো হবে না, প্রমিত ভাষা সেখানে খুবই প্রয়োজনীয়। কিন্তু আপনাকে বলি, যেমন গল্প উপন্যাস লেখার ব্যাপারে, আমি আপনাকে বলছিলাম এই অনুষ্ঠান শুরুর আগে যে আমি ইউলিসিস, জেমস জয়েসের ইউলিসিস উপন্যাসটা অনুবাদ করছি। আপনি যদি পড়ে থাকেন দেখবেন এখানে কিন্তু কোনো প্রমিত ভাষা ব্যবহার করা হয়নি, ভাষাটাকে এমনভাবে ভেঙে ফেলা হচ্ছে যে কোনো ব্যাকরণই মানা হয়নি অনেক জায়গায়, এবং এর মধ্যে কথ্য ভাষা এবং অনেক সময় দেখা যাচ্ছে ব্যঙ্গাত্মক ভাষাও ঢুকিয়ে দেওয়া হচ্ছে, শব্দকে বিকৃতভাবে উচ্চারণ করা হচ্ছে। এই জিনিসটা আপনি উপন্যাস লেখা বা গল্প লেখার ব্যাপারে কি মনে করেন? স্যার, এটা তো বাংলা সাহিত্যেও আমি মনে করি যে এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি দেবেশ রায়কে উদ্ধৃত করছি, যে তিনি বলছেন যে বাংলা ভাষাটা তো একটা খুবই রিজিড ভাষার রূপ আকারে উনিশ শতকে বিকশিত হয়েছিল, সেটা যে একটা ব্যবহারগত পর্যায়ে এসেছে তার প্রধান কারণ হলো আমাদের সৃষ্টিশীল লেখকরা এটাকে নিজেদের মতো করে ব্যবহার করেছেন, ফলে ওটা তো বাংলা সাহিত্য হয়ে এসছে। কিন্তু এবং আমি মনে করি যে বিতর্কটা আসলে সেটা নিয়েও নয়, ওই যে সৃষ্টিশীল যে ব্যবহার
সেই ব্যবহার আসলে ভাষার রূপ কীরকম সেটা নিয়ে লোকে খুব একটা মাথা ঘামায় না, সে দেখে যে এটা কার্যকর হলো কিনা, এটা কার্যকরভাবে ব্যবহৃত হলো কিনা। আসলে সমস্যাটা দেখা দেয় তখন যখন আমরা আনুষ্ঠানিক ব্যবহারটা করি, যেমন ধরা যাক শিক্ষার ক্ষেত্রে, যেমন অফিসে, আদালতে, এখানে আসলে সমস্যাটা হয়। বাংলার যে রূপটা আমরা এখানে ব্যবহার করতে চাই সেই রূপটার মধ্যে ওই যে যেটাকে আমরা ইংরেজিতে রিজিডিটি বলতে পারি, এটা প্রয়োজনের তুলনায় বেশি, অনেক বেশি। আর আরেকটা সমস্যা হলো যে আসলে এসব জায়গায় যেগুলো খুবই অভিজাত এলাকা সেখানে আসলে বাংলা ভাষার ব্যবহারও খুবই সীমিত অথবা নাই, আদালতে, উচ্চ আদালতে কিংবা উচ্চ শিক্ষায়। আরেকটা বিষয়ে যেটা খুব সমস্যা হয়, বিশেষ করে আমার তো হয়ই, বাংলা বানান, বাংলা বানানের মধ্যে যে বিশৃঙ্খলা আছে এটা আপনি স্বীকার করবেনই। কোথায় হস্বীকার হবে, কোথায় দীর্ঘিকার, কোথায় দন্ত্য, কোথায় মূর্ধন্য, কোথায় অন্তর্য, কোথায় বর্গীয়জ, এবং এ ব্যাপারে বাংলা একাডেমি ওই যে দীর্ঘিকার এবং হস্বীকার নিয়ে একটা ঢালাও একটা ইয়ে করেছে। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়, আমি বলছি যে ইংরেজি, যেমন ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা কিন্তু তাদের নিজস্ব পদ্ধতিতে তাদের নিজস্ব ইংরেজি ভাষার বানান এবং এমনকি ব্যাকরণ স্ট্রাকচারও তৈরি করে নিয়েছে এবং সেটাকে তারা অনুমোদন দিয়েছে। স্যার আমাদের তো সীমাবদ্ধতা আছেই জনগোষ্ঠী হিসাবে, আমাদের একাডেমি হয়তো ঠিকমতো কাজ করছে না। আমাকে যেমন অনেকে জিজ্ঞেস করে যে বাংলা একাডেমির সীমাবদ্ধতা কী, আমি বলি যে বাংলা একাডেমির বেশ সীমাবদ্ধতা আছে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে বাংলা একাডেমির জন্য খুব দক্ষতার সঙ্গে কাজ করবে আমাদের দেশে এমন লোকের সংখ্যা খুবই কম, এ কথাও মাথায় রাখতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার সামগ্রিকভাবে গরিবি আছে, খামতি আছে, এবং রাষ্ট্রতন্ত্রেরও এই আগ্রহ আকাঙ্ক্ষাটা কম, ফলে আমরা আসলে কাজগুলো যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে করতে পারিনি। এখানে আরেকটা ব্যাপার আছে, কলকাতা এবং ঢাকার যে যোগাযোগটা অনেক বেশি অবারিত হওয়া উচিত ছিল সেটাও নানান কারণে আসলে হয়ে ওঠে নাই। এক পক্ষ এক সংস্কারে ভোগে, আরেক পক্ষ আরেক সংস্কারে ভোগে, কিন্তু আমাদের উচিত হলো অনেক বেশি, আমরা যেটাকে বলবো ইংরেজিতে যেটাকে বলে ফাংশনাল, অনেক বেশি কাজকে যে একটা অবস্থান থেকে ব্যাপারগুলোকে দেখা এবং দীর্ঘমেয়াদে আসলে ব্যাপারগুলোর সম্পর্কে একটা সিদ্ধান্তে আসা। কারণ খোদ একাডেমি যদি এত বারবার যদি তার বানান পরিবর্তন করে তাহলে বানানের বিশৃঙ্খলা অনেক বাড়বে। হ্যাঁ, বাড়বে বাড়বে। যেমন যেটা হয়েছে, যেমন আমি কিছু লিখতে গেলেই আমি ভাবি এখানে আমি হর্ষি দেবো না দীর্ঘি দেবো, তারপরে যখন এটা প্রকাশকের কাছে যায় প্রকাশকের আবার নিজস্ব কিছু ধারণা আছে, ধ্যান ধারণা আছে, সেগুলোকে সেইভাবে পরিবর্তন করার চেষ্টা করে। তো এই যে বিশৃঙ্খলা, এটা আমার মনে হয় যত সত্তর এটাকে সেটেল করা যায় করা উচিত আমি মনে করি। আপনি আরও একটা সুন্দর কথা বলেছেন, সেটা হলো যে যেটাকে আমরা বলি ইংরেজিতে লিঙ্গুইস্টিক্সে কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং, যে কেউ বাংলার ভেতরে ইংরেজি মেশালো কি মেশালো না, বা সব পুরোটাই বাংলা বল বললো একটা ইংরেজি বললো না, এটা নিয়ে আপনার কোনো তেমন মাথা ব্যথা নাই? আমি এটাকে খুব পছন্দ করি এই জন্যে যে অনেকেই মনে করে যে বাংলা বললে সবই একেবারে বাংলা বলতে হবে, এর মধ্যে ইংরেজি বলা যাবে না। এটার সাথেই রয়েছে সেই লোন ওয়ার্ডের ব্যাপারটা, আমরা তো সবসময় অন্য ভাষার ঋণ নিতেই পারি, এবং আমার যদি মনে হয় যেটা আমরা অনেক সময় বলি যে সমার্থক বলে কিছু জিনিস নাই, ইভেন একই ভাষার মধ্যেও সমার্থক বলে কোনো কিছু জিনিস নাই, কারণ প্রতিটি শব্দেরই নিজস্ব একটা ওয়েট আছে, একটা ডাইমেনশন আছে, তো হয় না। তো ফলে আমি ইংরেজিতে বলে যদি মনে করি যে আমি ঠিক ডাইমেনশন এবং ঠিক ওয়েটটা তৈরি করতে পারছি, আমি কথ্য ব্যাপারে বলছি, লিখিত ব্যাপারে হয়তো আমরা একটু সাবধান হতে পারি, সে ব্যাপারে তো কোনো কুসংস্কার থাকার কারণ নেই। স্যার দুটো কথা, একটা হলো যে এই ব্যাপারে সমস্ত পৃথিবীর ভাষাগুলোতেই আসলে এক ধরনের সতর্কতা আছে, কেন ভাষায় মানুষ এরকম একটা শুদ্ধতা চায় সেটার নানান ধরনের মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে। কিন্তু আমার দুটো কথা এই ক্ষেত্রে আমি অনেকদিন ধরে বলে আসছি এবং লিখে আসছি, একটা হলো আমাদের এখানে ঐতিহাসিক কারণে প্রমিত ভাষার পবিত্রতার ধারণাটা প্রায় ধর্মীয় পর্যায়ে পৌঁছে, আসলে অনেক কারণে, সেটা হয়তো এখানে আমাদের ব্যাখ্যা করার সময় হবে না। আর দ্বিতীয় কথাটা হলো, যদি এই ধরনের মিশ্রণ কিংবা অপ্রমিত শব্দের ব্যবহার
যদি সমস্যা হয়েও থাকে, এটা অত্যন্ত গৌণ সমস্যা। যেটা আপনি সামাজিক মাধ্যম বিষয়েও বলেছেন, যে সামাজিক মাধ্যমে, এটা আমি অনেক আগেও একবার বলেছিলাম, লিখেওছিলাম, যে সামাজিক মাধ্যমে বাংলা ভাষা অনেকেই বলছে বিকৃত হয়ে যাচ্ছে, এতে কিছু ভাবার কোনো কারণই নেই। মানে এটা যে কোনো বিকৃতি, হ্যাঁ বিকৃতি হচ্ছে, সে বিকৃতি কিন্তু সবসময়ের জন্য হচ্ছে না, ওটা কিছুটা সময়ের জন্য থাকছে, তারপরে হয়তো। এবং স্যার আপনি জানেন যে ভাষা বিজ্ঞানে কিন্তু আসলে বিকৃতি কথাটাই ব্যবহার করা নিষেধ, বলে হলো যে এটা হলো পরিবর্তন। আচ্ছা, আপনাকে আমার সব শেষ যে কথাটা, সেটা আপনি বাকতিনের কথা বলেছেন, মিখাইল বাকতিনের, আমি একটু জায়গাটা পড়ি তাহলে ভালো হবে। বাকতিন স্কুলের পণ্ডিতেরা, আপনি কি মনে করেন না যে মিখাইল বাকতিনের সেমিওটিক্স বা কার্নিভালেস্ক এই ব্যাপারটা আসলে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ? অন্তত আমি মনে করি, কারণ আমি মনে করি যে আমরা যে ভাষায় কথা বলি, যে মানব গোষ্ঠী আমরা, বাঙালি মানব গোষ্ঠী, তারা বাংলা ভাষায় কথা বলি, এই ভাষার কথা বলা, চালচলন, আমার খাওয়া পড়া, মানুষের সাথে মেশার যে একটা ইঙ্গিত বহন করে, ওই ভাষার ভেতরই বহন করে, এটা একটা বিরাট ব্যাপার, এবং যার জন্যে আমরা বাঙালি আর ওরা ইংরেজ, আরেকজন রুশ দেশি, এই জিনিসটা মিখাইল বাকতিন কিন্তু সুন্দরভাবেই আমি মনে করি যে ব্যাখ্যা দিয়েছে। এবং যেটা বলতে, যে আমরা অনেক সময় আমরা সাহিত্য পড়াতে যে শেক্সপিয়ারের কথা বলি, যে শেক্সপিয়ার অ্যাকচুয়ালি চরিত্র সৃষ্টিতে ছিল ঈশ্বরের মতো, এবং তার প্রধান কারণটাই কিন্তু এইটা, প্রতিটা মানুষের চাল চলন, তাদের ভাষা, তার খাওয়া, তার মানুষের সাথে মেশা, সে একেবারে ডিস্টিংক্টলি করতে পারত, একজনের সাথে আরেকজনের কোনো মিল ছিল না। এই ব্যাপারে আপনার স্যার শেষ বক্তব্য? বাকতিন স্কুলটা বিশেষ করে, ওদের তো প্রধান গুরুত্বপূর্ণ বইটা লিখেছিলেন ভলসেনব, তো এদের যে ভাষা বিষয়ক ভাবনা, এটা আমার খুবই পছন্দের। তার কারণ হলো, এরা ভাষাকে আসলে ওই যে আপনি যেটা বললেন, যে একেবারে জীবন যাপনের চিহ্নের সঙ্গে মিলিয়ে দিয়েছে, এটা হলো একটা ব্যাপার, আমরা হয়তো কথা এখানে এইভাবে বাড়াবো না। আর দ্বিতীয় যেটা আমি পছন্দ করি, সেটা হলো তাঁরা বলতেন, অন্তত মিখাইল বাকতিনের যে অংশগুলো আমি ব্যবহার করেছি আমার লেখালেখিতে, সেখানে এই ধরনের কথা আছে যে আসলে ভাষা একটা মানে হেটারোজেনিয়াস, একটা বহু বাস্তব সমন্বিত একটা ব্যাপার, এবং প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, প্রত্যেক গ্রুপের, প্রত্যেক পেশার, প্রত্যেক শ্রেণীর আলাদা ভাষা আছে। এই বিচিত্র ভাষা বাস্তবতার মধ্যে আমরা বসবাস করি, তার মধ্যে আমরা একরৈখিক একটা প্রমিত বাংলা, প্রমিত ভাষা আমরা তৈরি করি আমাদের কেজো একটা বাস্তবতার জন্য, কিন্তু আমাদের মনে রাখতে হবে ওটা কিন্তু ভাষার মূল স্বভাব নয়। আসলে মূল স্বভাবটা হলো ভাষা একটা বহুভাষিক বাস্তবতার সমষ্টি এবং অনবরত পরিবর্তনশীল। এই যে ভাষা দৃষ্টি, এটা আমার কাছে খুবই অন্তর্দৃষ্টি সম্পন্ন মনে হয়, এবং আমি এই পদ্ধতিতে, এই ভঙ্গিতে দেখতে পছন্দ করি। ডক্টর আজম, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা মনে হয় যে আলোচনা করেছি, এটা যারা শুনবে তাদের কাজে লাগবে মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার যে সাক্ষাৎকারের যে সূত্র ধরে আমরা আলোচনা করলাম, আমি মনে করি এটা ফলপ্রসূ হয়েছে। আজকে আমাদের এই অনুষ্ঠান রাষ্ট্রভাষা বনাম মাতৃভাষা, যেখান থেকে আমরা হয়তো একটু অন্য জায়গায়ও চলে গেছি, কিন্তু ভাষার আলোচনা এই বিষয়গুলো যে খুবই প্রয়োজনীয় সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ।